বারাসতের বিষ্ণুবাবুর আধারে আধার, পাঁচ বছরে আটবার আধারের আবেদন জানিয়েছেন, প্রতিবার প্রত্যাখ্যাত হয়েছে তার আর্জি। আধার না থাকায় বন্ধ পেনশন, গ্যাসের ভর্তুকি, তবে ২৪ ঘন্টার হস্তক্ষেপে আশার আলো দেখছেন। ঘটনাটি ঘটেছে বারাসতের শালবাগানে বিষ্ণুপদ মুখোপাধ্যায়ের জীবনে। আধারের অভাবে বন্ধ পেনশন, গ্যাসের ভর্তুকি, ২০১২ থেকে ২০১৭ পাঁচ বছরে মোট আটবার আধার কার্ডের আবেদন করেছেন। আমি আটবার এনরোলমেন্ট করেছি, তা সত্ত্বেও আধার কার্ড পাচ্ছি না। তার ফলে আমার পেনশন এবং যে এলপিজি সাবসিডিস পাই সব বন্ধ করে দেওয়া হয়েছে। আমি চাইছি আমার আধারটা ইমিডিয়েট হোক, কারণ লাস্ট ডেট হচ্ছে ৩১ মার্চ ২০১৮। টেলিফোনে রয়েছেন।